যেটা এয়ার প্রোভাইড করবে এটা কিন্তু মাত্র 65 ওয়াট। 65 ওয়াট মানে বিদ্যুৎ বিল কম আসবে, অনেক কম। 65 ওয়াট মানে একটা বাতির বিদ্যুৎ বিল যা আসে আর কি। হাই যেটা আছে এটা 17 ফিট প্লাস সাপোর্ট দিবে এয়ার ফ্লো, এবং লো যেটা আছে এটা 12 ফিট এয়ার ফ্লো দিবে। আমরা যেটা ব্যবহার করছি এটা 100% কপার মোটর, এবং পাখা যেটা আছে এগুলো 100% অ্যাক্রিলিক ফাইবার, লাস্ট জমবে না, যার কারণে এটা লং টাইম আপনি এটা সার্ভিস পাবেন। আপনার একবার সেট করে ঠিকঠাক সেট করলে 20-25 বছর আর এগুলো চেঞ্জ করা লাগবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে দেখাবো গ্রি ব্র্যান্ডের হেয়ার কার্টাইন। আপনারা অনেকেই কিন্তু বিভিন্ন বড় বড় শোরুমগুলোতে কিংবা বিভিন্ন মার্কেটে গিয়ে দরজার সামনে এইরকম হেয়ার কার্টাইন দেখে থাকেন, যেটা বাইরের আর্দ্রতা থেকে ভেতরের আর্দ্রতার মাঝখানে একটা বাতাসের ওয়াল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এই চমৎকার আইটেমটা আপনারা কিনতে পারবেন ক্রোকারিস পার্ক থেকে। আর আজকে আমরা চলে আসছি ক্রোকারিস পার্কে। সবসময় কিন্তু হেয়ার কন্ডিশন আইটেম তাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায়, আর কমার্শিয়াল আইটেমের ভেতরে এবার হেয়ার কার্টাইন নিয়ে আমরা হাজির হয়েছি। তবে গরমের আগেই কেন ভাই এটা বলেন? গরমের আগে এটা দেওয়ার কারণ হচ্ছে যে শীতের সময় কিন্তু আমরা এয়ার কন্ডিশনের অনেক হিউজ ডিসকাউন্ট দিই, আর এই সময়টাতে কমার্শিয়াল প্রজেক্টে অনেক বেশি এসি বিক্রি হয়। আচ্ছা, যার কারণে কমার্শিয়াল প্রজেক্টে তো আপনার এই জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজনীয়। হ্যাঁ, যে কোনো মার্কেটের সেন্ট্রাল ডোরে, শপিং মলের দেখা যাচ্ছে যে ডোরটা আছে, ডোরে যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে বাইরের গরম বা বাইরের ধুলাময়লার বাতাসটা ভিতরে যেতে পারবে না। ওকে, এবং ভিতরের যে বাতাসটা আছে এটাও বাইরে যেতে পারবে না। আপনি একটা এসির যে এরিয়াটাকে মেইনটেইন করার জন্য মূলত এই জিনিসগুলা ব্যবহার করা, যেহেতু এই এরিয়াটা বড় হয়, হ্যাঁ, এর কারণে আর্দ্রতাটা যাতে ভেতরে না প্রবেশ না করে, আবার ভিতরেরটা যাতে বাইরে চলে না যায়, সেজন্য এটা মূলত ব্যবহার করা। যেহেতু দেখা যায় ওইটা সেন্ট্রাল ডোরটা সবসময় অফ রাখা পসিবল না, সেক্ষেত্রে কিন্তু ওপেন এরিয়াগুলোতে এটা মাস্ট বি দরকার। ওকে, তো চমৎকার এই আইটেমটা কি ভাই আজকে আমরা কেমন অফারে পেতে যাচ্ছি? আমরা এটা একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। সর্বপ্রথম ব্র্যান্ড সম্পর্কে যদি বলি, এটা ব্র্যান্ড হচ্ছে গ্রি ব্র্যান্ড। আর গ্রি ব্র্যান্ডের মধ্যে এটা দুইটা সাইজ হয়, একটা হচ্ছে 3 ফিট আর একটা হচ্ছে 4 ফিট। আচ্ছা, আমাদের কাছে দুইটা সাইজে অ্যাভেলেবেল আছে। আর গ্রির কোয়ালিটি সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নাই। প্রোডাক্টের বিল্ড কোয়ালিটি বলেন, এটার মধ্যে যে ফ্যান আছে, এটার মধ্যে যে ফ্যানটা যদি আমি আপনাকে দেখাই, আপনি দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু এয়ার কাটারের যে ব্লোয়ার ফ্যানটা আছে এটা সম্পূর্ণ অ্যাক্রিলিক ফাইবারের। এটা ডাস্ট প্রুফ, এটার মধ্যে ময়লা জমবে না, একদমই ময়লা জমবে না। এবং এটা যে মোটর যেটা আছে, যেটা এয়ার প্রোভাইড করবে, এটা কিন্তু মাত্র 65 ওয়াট। 65 ওয়াট মানে বিদ্যুৎ বিল কম আসবে, অনেক কম। 65 ওয়াট মানে একটা বাতির বিদ্যুৎ বিল যা আসে আর কি। ইভেন আমার যা মনে হয় এটা কিন্তু ভাই সারাদিন রানিং অবস্থায় থাকবে। এগুলো মূলত সারাদিনই রানিং থাকে, সকালে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে এটা অন হয়, রাতে মার্কেট বন্ধ হওয়ার সময় এটা অফ হয়। ইভেন বড় বড় শোরুম গুলোতেও এটা ব্যবহৃত হয়ে থাকে। এই যে একটা লং টাইম এটা চললো, এই চলার কারণে দেখা যাচ্ছে যে বেশি নর্মাল যে মোটর গুলো আছে এগুলো নষ্ট হয়ে যায় গরম হয়ে। আর আমরা যেটা ব্যবহার করছি এটা 100% কপার মোটর, এবং পাখা যেটা আছে এগুলো 100% অ্যাক্রিলিক ফাইবার, লাস্ট জমবে না, যার কারণে এটা লং টাইম আপনি এটা সার্ভিস পাবেন। আচ্ছা, আগে একটা কথা বলেন তো, এটা গ্রির অফিশিয়াল প্রোডাক্ট কিনা? এটা গ্রির অফিশিয়াল প্রোডাক্ট, এটার সাথে গ্রি কোম্পানি থেকে ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে। এটা ব্যবহার করার জন্য একটা রিমোট কন্ট্রোল আছে, রিমোটটাও এটার সাথে দেওয়া আছে। ওকে, আর এটার বডিটা যদি বলি, এটা সম্পূর্ণই হচ্ছে, দেখেন এটা হচ্ছে, দেখেন এই যে প্লাস্টিক কোটেড থাকার কারণে দেখা যাচ্ছে যে এই প্রোডাক্টটা 15-20-30 বছর পর্যন্ত ব্যবহার করবেন, বডিটা নষ্ট হবে না। ইয়েস, এটা খুব সুন্দরভাবে আপনি ব্যবহার করতে পারবেন। এটা মার্কেটের একটা সম্পদ কিন্তু এটা শোরুমের একটা সম্পদ। অবশ্যই অবশ্যই, জি। আর এটা সাইজ যেটা আমি বলেছিলাম, একটা হচ্ছে 3 ফিট আর একটা হচ্ছে 4 ফিট। আচ্ছা, 3 ফিট যেটা আছে এগুলোর মধ্যে দেখেন আপনার যে রোলার মোটর যেটা আছে, এই মোটরের দুই পাশে ফ্রেম বসানো আছে। এই যে এইটার এই পাশ থেকে যেটা দেখতে পাচ্ছেন, দুই পাশে পাকাটা থাকবে, এবং এটার এয়ার ফ্লোটা হচ্ছে আপনার 17 ফিট প্লাস। মানে আপনার এটা তো সিলিং এ বসবে, সিলিং থেকে নিচের দিকে বাতাসের প্রেসারটা ক্রিয়েট করবে, এটা 17 ফিট প্লাস বাতাসের প্রেসার থাকবে। এটা সামনে গেলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে একটা এয়ার ওয়ালের কাজ করবে। ইভেন অনেকেই যারা এটার সম্পর্কে জানেন না, আপনারা বিভিন্ন মার্কেটে গিয়ে দরজার সামনে দাঁড়াইলে একটা বাতাস পান, মার্কেট বলেন, হসপিটাল বলেন, এই এরিয়াগুলোতে, অনেক রেস্টুরেন্টেও কিন্তু ব্যবহৃত হচ্ছে ভাই। জি। আর এটার একটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে যে এটা দুইটা অপশন আছে, একটা হচ্ছে হাই, একটা হচ্ছে লো। ওকে, হাই যেটা আছে এটা 17 ফিট প্লাস সাপোর্ট দিবে এয়ার ফ্লো, এবং লো যেটা আছে এটা 12 ফিট এয়ার ফ্লো দিবে। 12 ফিট মানে আমাদের নর্মালি তো সিলিংগুলো হয় 10 ফিট 11 ফিট, তার মধ্যে এটা তো দরজার উপরে বসে, দরজা কিন্তু ফ্লোর থেকে উপর পর্যন্ত 7 ফিটের একটা গ্যাপ থাকে। তো মোটামুটি এগুলো একদম বেস্ট একটা সার্ভিস দিয়ে দিবে। ওকে, আর এটার প্রাইস সম্পর্কে যদি আমি বলি, আমাদের কাছে দুইটা সাইজ, 3 ফিট যেটা আছে সেটা বাজারে দর বর্তমানে অনেক বেশি, 19,900, আমরা কিন্তু এটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র 18,000 টাকা।
এটা কি একদম এই শীতের স্পেশাল? হ্যাঁ, শীতের স্পেশাল। ভাই একটু যদি একটা মানে মনে একটা প্রশ্ন আসছে, গরমের দাম কেমন থাকে ভাই? এটা অফিশিয়ালি গরমে প্রাইস আসবে দেখা যায় প্রায় 21,000-এর মতো আসবে। মানে এখন কিনে রাখলে 3,000 টাকা আমরা বেঁচে যাবে। হ্যাঁ, আর এটার মধ্যে যেটা 4 ফিট আছে, 4 ফিটের আমরা প্রাইস দিয়ে দিচ্ছি। 4 ফিটের প্রাইস হচ্ছে আমাদের বর্তমানে 20,000 টাকা। ওয়াল হ্যাং করে এটা ওইখানে ঝুলাই দেওয়া, এসির মতো খুব বড় ইস্যু না, কোনো ইস্যু না, এটা যে কেউ এটা সেট করতে পারবে। ওকে, এটার জন্য কি আউটসাইডারটা লাগে? এটার এখানে সব কমপ্লিট দেওয়া আছে, আপনি জাস্ট নিয়ে এটা, এই যে আমি দেখাচ্ছি আপনাকে, আমরা একটু এটাও দেখাই দিচ্ছি কিভাবে থাকবে। এই যে দেখেন, আপনি একটু এখানে আসলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এটা হচ্ছে ডাউন সাইড, এটা হচ্ছে টপ সাইড। টপ সাইডে দেখেন, এটা হচ্ছে মূলত ওয়ালের সাথে, এটা ওয়াল হক বা ওখানে যে হ্যাঙ্গার আছে হ্যাঙ্গারের সাথে এটা সেট হয়ে যাবে। ওকে, নিচ থেকে এটা বাতাসটা প্রোভাইড করবে, উপর থেকে বাতাসটা নিয়ে সাইড দিয়ে নিচে দিয়ে দিবে এটা। আচ্ছা, সারা বাংলাদেশে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে কিনা? আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ পৌঁছে দিব। আপনি একটা জিনিস দেখেন, এটা সিটটা যদি একটু ধরতেন আর কি, যারা সিট সম্পর্কে জানে, এটা 16 গেজের সিট। আপনি 16 গেজ? হ্যাঁ, 16 গজ তো বেস্ট ক্যাটাগরির যে সিট, আপনি হাত দিয়ে দাবাইতে পারবেন, আপনি ট্রাই করে দেখতে পারেন, আপনি একটু নাড়াইতে পারবেন না এটা। এটা 18 গেজ কিংবা 20 গেজ হলে কিন্তু কোয়ালিটি লেস হইতো। হ্যাঁ, পাতলা থাকে। দেখেন এই যে দেখেন, আমি এই জায়গাটা দেখেন, দেখছেন কত মোটা এটা? হুম হুম, এগুলো 16 গেজের, তো এটা মোটামুটি আপনার একবার সেট করে ঠিকঠাক সেট করলে 20-25 বছর আর এগুলো চেঞ্জ করা লাগবে না। অর্ডার প্রসেসটা একটু বলে দিবেন। অর্ডার প্রসেস হচ্ছে, যারা বিশেষ করে ঢাকার মধ্যে থেকে অর্ডার করবে সেক্ষেত্রে আমরা ডেলিভারি দিয়ে দিব, ডেলিভারি চার্জটা আলাদা যোগ হয়ে যাবে। আর ঢাকার বাইরে থেকে যারা নেবে সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব। ওকে, আর সরাসরি যদি কেউ আসতে চান এই শীতের মধ্যেও, যদি চান যে গরমে এয়ার কন্ডিশন কিনতে চায়, সেক্ষেত্রে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা ফার্মগেট, আনন্দ সিনেমা হলের ঠিক অপোজিট মার্কেট, মার্কেটের নাম ক্যাপিটাল সুপার মার্কেট। এই মার্কেটের দ্বিতীয় তলে আসলে আপনারা ক্রোকারিস পাবেন। ক্রোকারিস পার্কে কিন্তু অ্যাভেলেবেল সকল ব্র্যান্ডের এসি পেয়ে যাবেন। এই যে আমরা এসিগুলো দেখাই দিই, দেখেন গ্রি এলিট থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে হায়ার থেকে শুরু করে সব ব্র্যান্ডের এয়ার কন্ডিশনের পাশাপাশি যদি এয়ার কার্টাইনও নিতে চান অবশ্যই চলে আসবেন ক্রোকারিস পার্কে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই, আল্লাহ হাফেজ। জি।